দারিদ্রতার সাথে লড়াই করে বড় হয়েছেন, উপলব্ধি করেছেন অসহায় মানুষের দুর্দশার কথা, ডাক্তারি পাশ করে সেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, 10 বছর ধরে দিচ্ছেন বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা, স্থানীয়দের কাছে হয়ে উঠেছেন গরিবের ভগবান। ছোটবেলায় দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন, দারিদ্রতার কষ্ট নিজের চোখে দেখেছেন, অনুভব করেছেন, উপলব্ধি করেছেন অসহায় মানুষের দুর্দশার করুণ ছবি, কষ্ট করে পড়াশুনো শিখে ডাক্তারি পাশ করে অসহায় দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন চিকিৎসক ফারুক হোসেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ডাক্তারবাবু আজ হয়ে উঠেছেন গরিবের ভগবান। সন্দেশখালীর নেজাট থানার খাসদহ গ্রামের বাসিন্দা পেশায় চিকিৎসক ফারুক হোসেন গ্রামের স্কুলেই মাধ্যমিক পাশ করে ভর্তি হন আলামিন মিশনে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ। 2012 সালে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তিনি। এরই মধ্যে 2009 সালে ভয়াবহ আইলায় এলাকার মানুষের অসহায়তার ছবি দেখেছেন, ডাক্তারি পাশ করে গরিব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি। 2014 সালে প্রতিষ্ঠা করেন নবদিগন্ত সংস্থা। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের প্রান্তিক মানুষের দুর্দশার কথা ভেবে অনাথ দুস্থদের জন্যে গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয়। সেখানে বিনামূল্যে পড়াশুনো করার সুযোগ পায় ছাত্রছাত্রীরা। 10 বছর ধরে বিনামূল্যে দুস্থদের চিকিৎসা করে আসছেন তিনি। প্রতি শনিবার তার দাতব্য চিকিৎসালয়ে রোগীর ভিড়ে ব্যস্ত থাকেন গরিবের ভগবান চিকিৎসক ফারুক হোসেন। 2021 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে তার। তিনি বলেন, 2012 সাল থেকে মানুষকে সেবা করছি, এই এলাকার বাসিন্দাদের দুঃখ দুর্দশার ছবি দেখেছি, সেজন্যই এলাকার মানুষের জন্যে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 2012 সালে ডাক্তারি পাস করেছি, সে 2012 সাল থেকেই সুন্দরবন অঞ্চলে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছি। কারণটা দেখুন, আমি তো একদম গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি এবং এই অঞ্চলটাই টোটালি পিছিয়ে পড়া এবং এখানকার মানুষজনও খুব গরিব, তো এদের দুঃখ দুর্দশা আমি ছোটবেলা থেকে দেখেছি এবং নিজের পারিবারিক কন্ডিশনও আমি থেকে অ্যানালিসিস করেছি যে মানুষের জন্য কিছু করা দরকার, এরা খুব অসহায়, তো সেটাই আমাকে ইন্সপায়ার করেছে। আর মেনলি আমি আলামিন মিশন থেকে পড়াশুনো করেছি, তো আলামিন মিশনের যে সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব, উনি আমাদেরকে বারবার মোটিভেট করতো যে দেশের জন্য, মানুষের জন্য, দশের জন্য কিছু করো। আর রামকৃষ্ণ মিশন, এই সমস্ত যে থিম, যে রামকৃষ্ণ মিশনের আইডিওলজি, আলামিন মিশনের আইডিওলজি, সেখান থেকে মানে এই চিন্তাধারাটা আমাকে ইন্সপায়ার করেছে। ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাতে পেরে খুশি সকলেই। এক রোগী বলেন, খুবই ভালো চিকিৎসা করেন ডাক্তারবাবু, কোনো পয়সা নেন না। আমি এসেছিলাম, এই যন্ত্রণা হয়, এক সাইড যন্ত্রণা হয়, সেই জন্য এসেছিলাম। আগের সপ্তাহে এসেছিলাম, যন্ত্রণা কমেছে বড়ি খেয়ে, আর এ সপ্তাহে এসেছি, আবার বড়ি লিখে দিয়েছে, এগুলো খেতে হবে, আর ওই সিটি স্ক্যান করতে হবে, করে আবার এখানে নিয়ে আসতে হবে। ডাক্তার কি পয়সা নেন? না, ডাক্তার কোনো পয়সা নেন। আমি তো সবাই সব দিনই কাশছি, কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে, ফ্রিতে দাঁতের ডাক্তার তো দেখছি, দেখতে পাচ্ছি, ফ্রিতে হচ্ছে, চোখের ডাক্তার চোখ দেখছে, ওষুধ তোরা সব এখান থেকেই দিচ্ছে, দু একটা একটু কিনতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।